মাছ কিন্তু পাওয়া গেলাম, সরপুরি মাছ। বাহ সুন্দর খাইছেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী ভাই বন্ধুরা। আজকে আবার চলে আসলাম আমাদের সেই চুল্লা কলা সেই স্পটে যেখানে অনেক বড় বড় মাছ হয়, সেই স্কুলের ঘরের অপোজিটে। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে চলে আসলাম। আর আমি আর আলিম ভাই, এই যে আমাদের আলিম ভাই, দুজনের নৌকা নিয়ে চলে আসছি এখানে। যদিও দুজনের রোজা, প্রচুর রোদ উঠছে আর বাতাসও আছে। আর এই যে দেখেন নদীর মাঝখান দিয়ে আবার জাল পাচ্ছে, তো আমরা জানি না, আগেই বসি ফেলছি, পরে জাল উঠাইতেছে। যাই হোক, তারপরও আসি আসায়। আর ওই যে ওখানেও কিছু ভাইয়েরা আছে, ওখানেও মাছ ধরতেছে, কিন্তু কেউ এখনও কোনো ফল পাইনি আমরা। যদিও অনেকক্ষণ ঘন্টাখানেক আগে আসা হয়েছে, খুব বেশি দেরি হয় নাই, এখনও বহুত সময় আছে বাকি। আপনাদের দেখাবো আজকে চল্লা স্পটের কি বর্তমান অবস্থা, তো দেখতে থাকুন। ওই ভাই, ওই দেখেন টান দিছিল, ওই দা টান দিছিল। ওই কি হলো ভাই, ছাড়া দিছে নাকি? ওইখানে একটা মাছ টান দিছিল, উনি টান দিয়ে সারতে পারে নাই, দৌড়ে নামছিল কিন্তু টান দিয়ে সারতে পারে নাই। আমারও পরপর দুইবার হালকা টান দিছিল, কিন্তু ওরকমভাবে টান দেয় নাই, যার কারণে মাছটা লাগে নাই। তো ভাসাই দেয়, হালকা টান দিয়ে ভাসাই দিছিল, আমি হিট করছিলাম কিন্তু হয় নাই। আমার দুইবার এরকম পরপর ভাসাই দিছিল, কিন্তু হিট করার পরও লাগে নাই মাছটা। ওই যে ওখানেও একই অবস্থা। চল্লার বর্তমান পরিস্থিতি আমি মনে করি মোটামুটি ভালোই, কারণ টান টুন পাওয়া যায়, যেহেতু দুইবার টান পাইলাম, অস্বীকার করার কিছু নাই যে মাছের টান পাওয়া যায় না। জানি না কি মাছ দুইবার টান দিল, তারপরও যদি উঠাইতে পারিনি মাছটা। আর ওয়াশ দেখা যায় মাঝে মধ্যে, দু একটা ওয়াশ দেখা যায়, ওই যে স্কুল ঘর ওই কোনাটায় দেখা যায় কয়েকবার ওয়াশ দিচ্ছে যে জায়গায়, এই সুদায়। তো আপনাদের চল্লার আপডেট দিলাম আজকের। অবশ্যই যদি ভালো লাগে লাইক দিবেন, আরও আপনাদের দেখাবো ইনশাল্লাহ সামনে কি আছে মাছ ধরলে অবশ্যই দেখতে পারবেন। আবার সুন্দর রোদ উঠছে, এতক্ষণ রোদ ছিল না, মেঘলা আকাশ ছিল, কিন্তু এখন আবার সুন্দর রোদ উঠছে, একদম ঝলমলে রোদ। আর দেখেন যে আমি সাতটু প্লাস ডিম রুটি ব্যবহার করতেছি, ডিম রুটি সাতটু পেটে, সাতটু পেয়ে বড় বড়, এবার এখন তো পিঁপড়ের ডিম অনেক বড় বড় হয়, বড় বড় পিঁপড়ের ডিম দেওয়া আছে। আর বেশ খরচ টোপে, এই ছাতুর টোপটা আসলে ভীষণ মানে খরচ হয়, বেশ খরচ হয়। এই যে একটা মানে তেল লাগে, ঘি লাগে, মধু লাগে, নানান কিছু, যাই হোক মানে ছাতুর টোপে আসলে প্রচুর খরচ হয়। সেই অনুপাতে যদি মাছ না হয় মনটা ভেঙে যায়, কারণ এতগুলো টাকা খরচ করে আসা হয়, যদি মাছ না হয়। এখনও আমরা মাছ পাইনি, যদিও কেউ পায় না আশপাশের। গত দুই দিন আগে শুনছিলাম যে দুইটা মিরকে মাছ হয়েছিল এই এলাকা থেকে, তো আর কেউ মানে মাছ এখনও পায় নাই। যাই হোক, তারপরও আশা আছে যদি পায় আপনারা দেখতে পারবেন। তো বড়শি ফেলছি, তিনটা ছাতুর টোপ ফেলছি, দুইটা ডিম রুটি ফেলছি, দেখা যাক কি হয়। এই দেখেন আমার এক ভাই রাগ করে উঠা দিচ্ছে, অত ছিল, অত ওইরকম ছিল, গতবারের মতো মাছ নাই, যাই বসে থেয়েছি একেবারে সব। হ্যাঁ এবার মাছ কম, মাছ কিন্তু পাইয়া গেলাম, সরপুরি মাছ। বাহ সুন্দর খাইছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর খাইছে, রুটির টোপে সরপুরি মাছ। এই দেখেন সাইজ ভালো, সাইজ কিন্তু ভালোই। হ্যাঁ নদীর সরপুটি যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ পুরি ভরি গেছিল রে, যাক আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে কোথাকুতি করতেছে অবশেষে পাইলাম, খালি এত তো যাইনি। রোজার জন্য চলে যাচ্ছি বাসায়, ইফতারি করব একটু আগবেলাতেই। তো মাছ একটা ধরছিল মোটামুটি সাইজ,
কিন্তু থাকে নাই বড হিট হয়েছিল সম্ভবত মোটামুটি মাছ ছিল সম্ভবত 1.5 কেজি হবে মিরকে মাছ এখন মানে বেশিরভাগই মিরকে মাছ ধরে বড হিট হয়েছিল এই যে আমার ভাই আমরা দুজন এখন মাছ ধরি তো মাঝে মধ্যে আসি দুজনে তো আমাদের নৌকা আছে নৌকা নিয়ে আসি সহজ হয় আর দুজনে রোজ আসি ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখেন প্রত্যেকটা কাঠা ঘিরতেছে এই কাঠাগুলি ঘেরার পরে মাছ তখন বেশি ধরবে কারণ এখন তো আশ্রয়ের জায়গা আছে যার কারণে মাছ লুকায় থাকে যখন এই কাঠাগুলি থাকবো না তখন মাছগুলি মানে দৌড়াদৌড়ি করে লুকাইতে পারে না আর বড়শি খায় আর এখন তো এই যে কাঠার ভিতরে আটকে থাকে মানে লুকায় থাকে ওই দেখেন কীরকম কাঠা আর এই যে কাঠার সব সরাইতেছে যাই হোক মানে সামনে মাছ ধরার সিজন মানে আরও কিছুদিন পর মাছ বেশ মাছ ধরবে আশা করা যায় আপনারা সাথে থাকুন আর সামনে আবার ভিডিও দিব কয়েকদিন পর তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম